हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। तो কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি আপাতত। তো তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো আজকে তোমাদের জন্য আমি রেসিপি নিয়ে এসেছি। তো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো খুব সিম্পল এঁচোড়ের তরকারি আলু দিয়ে। তো বেশি আর বকবক না করে ডাইরেক্ট আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরা আমার সাথে থাক। ফার্স্টে আমি এঁচোড়টাকে খুব ভালো করে ধুয়ে নেব, তারপর এটাকে আমি একটা সিটি লাগাবো। তাই আমি এঁচোড়গুলোকে কুকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এখানে সামান্য হলুদ চি দিয়ে আমি এটাকে একটাই সিটি লাগালে আমি বন্ধ করে দেব। অন্যদিকে আমি একটা কড়াতে 4 টেবিলস্পুনের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, তাতে একটু হলুদ মাখিয়ে এটাকে আমি আলুগুলোকে আমি ভেজে নেব। এঁচোড়টা একটুখানি পাকা ছিল তাই আমি একটা সিটি এতে লাগাবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি আলাদা বাটিতে নামিয়ে দেব। অন্যদিকে সেম কড়াতেই আর একটু তেল দিয়ে তাতে আমি কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ আর এলাচ ফোড়নে দিয়ে দেব। এরপর আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি 1 টেবিলস্পুনের মতো আদা আর রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে নাড়বো। এরপর আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি এখানে দেব 1 টেবিলস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 টেবিলস্পুনের মতো লঙ্কার গুঁড়ো, 1 টেবিলস্পুনের মতো জিরে গুঁড়ো, 1 টেবিলস্পুনের মতো নুন। তেল একটু কম ছিল তাই অল্প সাইড দিয়ে আমি তেল একটু দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এগুলোকে নাড়বো। এঁচোড় তো তোমরা জানোই যত ভালো কষবে তত ভালো টেস্ট আসবে, পুরো চিকেনের মতো এটাকে ভালো করে রান্না করতে হবে। এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও আমি ভালো করে নাড়বো। মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, আলুটাও আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি আগে থেকে ভেজেছিলাম। তো এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। কালারের জন্য আমি 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিই। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1/2 কাপের মতো জল আমি এখানে দেব। উপর থেকে দিয়ে দেব সামান্য গোটা গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার রান্না কিন্তু একদম রেডি। নামানোর আগে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার আজকে এঁচোড় একদম রেডি। ফ্রেন্ডস, আজকে আমার সিম্পল এঁচোড়ের তরকারিটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনে প্রেস করে দিও যাতে আমার সব রেসিপি বলো সব ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর প্রচুর প্রচুর ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো। তো আজ এইটুকুই, আবার চলে আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।